আপনাকে ট্রেনিং দেওয়ার লেগে একজন অবসরপ্রাপ্ত চেয়ারম্যান আনছি। হ্যাঁ, 25 বছর চেয়ারম্যান আসছিল, দুনিয়ার চুরি করে ভাষাই দিছে, ধরা খায় নাই। ওই জামু, গরিব মানুষ যাওয়ানোর জায়গা নাই, ঘুরে ঘুরি করতেছি। আপনি বড় লোক, বাজারে গেছিলেন তো, মুরগি কো বল মাছ কো মুরগি বল মাছ কি জন্য মুরগি বল? চেয়ারম্যান সাহেব বাজারে গেছে, কমপক্ষে 4টা মুরগি কিনবো, বাজারের বল মাছটা নিবো বড়, কাতলা মাছটা নিবো বড়, রুই মাছটা নিবো বড়। আরো একটা জরুরি জিনিস আনেন নাই, এই হাতে আছে কিনা? আমরা নিজের দোষ চক্ষে দেখি না, মানুষের দোষ চক্ষে দেখি। খালি লেদুরে দেখেন চুরি করতে, ঠিক আছে মানলাম আমি সোরা। আপনার শালা যে চুরি করছে কালা ছাগল, এই খবর রাখেন। আমার শালা, এই ও কোথায় গেল? এই বেটা, আমার শালা একা বরে তো দেশেই নাই, এ তো দেশের বাইরে। শুনেন, আপনার শালা একটা কালা ছাগল চুরি করছে এবং ধরা খাইছে, শুনে রাখেন। ব্যাট একটা কিনে এনে ওরে বাড়ি মারবেন কয়টা, এইটা আপনার জরুরি কাম। আরে লে দুসুরা, ওরে কি লেখা পারবো? ও তো কিশোর একটা উন্নয়নমূলক প্রতিষ্ঠান খুলে বসে রয়েছে, ও তো মানুষের উন্নয়ন করে, দেশের উন্নয়ন করতেছে। আরে দূর, আমার কথা শোনেন তো, ভালোর লেগে কইতেছি। শোনেন, একজন ড্রাইভার রে যদি ট্রেনিং না দিয়ে গাড়ি দেন, কি করবো? অ্যাক্সিডেন্ট করবো, এই তো বুঝুন তো আপনি, এর লেগে তো চেয়ারম্যান হয়েছে। একজন চোর রে যদি ট্রেনিং না দিয়ে চুরি করতে পাঠান, কি হইব? ধরা খাইব। শালাটারে আমাকে স্কুলে পাঠায় দেন, স্কুল পাস করুক, কলেজ পাস করুক, চুরি শিখুক, তারপরে চুরি করুক, ধরা খাইব না। মানে চুরি বিদ্যা, চুরি বিদ্যা। শোনেন, আপনিও রাতের বেলা আসেন, আমগো নাইট ক্লাস হয়, বুঝছেন? কি আমি আমি চেয়ারম্যান কেন যাব? আপনার মতো যারা সমাজে প্রতিষ্ঠিত তাগো লেগে নাইট ক্লাসের আয়োজন, সবাই চাদর মুখী দিয়ে আয়ে। শোনেন, এই যে টিন চুরি করবেন, ধরা খাইবেন না। গম চুরি করবেন, ধরা খাইবেন না। তেল চুরি করবেন, ধরা খাইবেন না। আপনাকে ট্রেনিং দেওয়ার লেগে একজন অবসরপ্রাপ্ত চেয়ারম্যান আনছি। হ্যাঁ, 25 বছর চেয়ারম্যান আসছিল, দুনিয়ার চুরি করে ভাষাই দিছে, ধরা খায় নাই। হ্যাঁ, আপনাকে ট্রেনিং দিব। আরে ট্রেনিং নিয়ে যদি চুরি করেন, পাবলিক ধরা পারবো না, বুঝেন না? এই তোর চেহারা তো চোরের মতো, তুই শেষটা চুরি শিখবি, তোর চেহারার মধ্যে একটা শেষটা চোরের ভাব আছে, বুঝছাস? পরে নিয়ে আসেন, বয়া থেকে কি লাভ, আপনিও শিখলেন, সে শিখলেন, টিন ওয়ান। এই চুপ, চোর স্কুল মানে এই আজকে সাজি বসাতে হবে, কালা ছাগল যেন চুরি করছে, এটা ওর নামে সরে সাব্যস্ত করতে হবে, এই সরের নামে করতে হবে, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট কর, আজকে 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 সালিশটা বসাতে হবে। কত বড় সাহস, চুরি বিদ্যা শিখাস। এমন সাহেব দুলাল থাকো, দুলাল কিন্তু আসল সর ধরে হালাইব, সর আমি না আপনার শালা। এই কাম করেন না, এই কাম করলে আপনি ধরা খাইবেন। খবরদার, এই কাজটা করেন না চেয়ারম্যান সাহেব, এই কাজটা করেন না, প্লিজ। চুপ, আমি রিষ্টপুষ্ট করেছি, এমন খাওয়া খাওয়াছি, এমন খাওয়া খাওয়াছি, তোর গায়ে তাকে বলির মতো শক্তি এসে গেছে, তোর সমস্যাটা কোথায়? সমস্যা মানে হ্যাঁ বেটা, সমস্যা মানে তুই এটা কি বলতে চাস? লেদ্দ সোরা মতো সোরা, তুই কেমনে কাকে গাপ্পে রোগ ব্যাটারি নিয়ে চলে যায় বাজার ব্যাগ কেমনে নেয়? দরতে পারলে কেন ধরতে পারতাম, কিন্তু আমি ধরি নাই। মানে কি যুদ্ধ মারি না, মারি ধরি না, মারি এটা অতটা কি? আমি যদি লেদু সোরা ধরিয়ে ফেলাইতাম, আপনি কি একটা শালিশ ডাকতে পারতেন? আমি বুঝলাম না, বাজারে ব্যাগের সাথে শালিশের সম্পর্ক কি? শালিশের সম্পর্ক কি? হ্যাঁ, আপনার লগে আমি থাকি, আঙ্গুল আপেল বেদানা দই মিষ্টি সব খাইছি, তারপর আপনার বডি গার্ড, এছাড়াও ধরতে পারতাম না। আঙ্গুল না আঙ্গুল, ল না আঙ্গুর, ৫৬০ টাকার মাল ছিল, এখন কি কমু? ইটের পাটার 1,50,000 টাকা ব্যাগে ছিল, সেই ব্যাগ লইয়া উদা হয়েছে, এই কারণে আপনি একটা শালিশ ডাইকা বিচারের সবাই সম্মুখীন করতে পারবেন। আচ্ছা,
টাকা কোটি টাকা কোটি টাকা না কোটি টাকার উপরে তো আমি কথা বলছিস তোর এই কদিন আঙ্গুল না আঙ্গুল না আঙ্গুর 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 হ্যাঁ আঙ্গুর আঙ্গুল না আঙ্গুর আপেল পেয়েদানা পেয়েদানা যা খাবেছি কামের মতো কাজ করছিস না বুদ্ধি তাহলে হয়েছে তাহলে চল সামনের দিকে চল তোরে আমি দুই কেজি আঙ্গুর খাওয়াবো না করছিলাম কি মেলাদিন আঙ্গুর খাইনি যদি আধা কেজি খানে আঙ্গুর খাওয়াতেন বেরেন্ডা একটু খোলতো খোলতো কেন তুই সোরা এখানে কিভাবে মাইক পাশে দিল এখানে কি করে আসে তোর গ্রাম থেকে তাড়া করছে আবার গ্রামে কেন আসছিস যত অত্যাচার ওই দুর্বলের উপরে বুঝতে পারিছেন হ্যাঁ আমার গ্রাম থেকে বাইর করে দিছে আমার ঢুকতে মানা করেছে তা তো করেনি গ্রামে আমি আসতে পারি না আমি কি এমন করি যার জন্য ওই গ্রাম থেকে বাইর করে দিতে হবে বারবার আমার উপর অত্যাচার করতে হবে তারপরে যে গ্রামে বড় চোর নাই বড় চোরকে এই যে আপনার শালা দলিল একটা ছাগল চুরি করলো তার কোনো শালির বিচার হয়েছে ওই নাই আর আপনি তার দুলো ভাই আপনিও তো আসামি আপনিও তো চোর আপনার সালিস হয়েছে আপনার সালিস নাই কুতুম কুপত নিয়ে তো সেটা করবে না করবে বুঝতে খালি পারে আমার সাথে কি মনটা আমি খারাপ কথা কইছি না বিচার করে না ওই তো ওই তো বোঝেন এখন সালিশ করতে কইছে